প্রামাণ্যবাদের ইতিহাস দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এক কুলোষিত শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছে। বিগত আমি দুঃশাসন আমাদের এই দেশ, দেশের অবকাঠামো, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরকম কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে নেই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি জাতি তার আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে, আমরা এরকম শিক্ষা ব্যবস্থা দেখি নাই। বরং এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে ওঠার মধ্য আধিপত্যবাদীদের বিরুদ্ধে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর শক্তিহীন জাতি গঠনের এক দুঃশাসনের সময়গুলোকে আমরা অতিক্রম করে এসেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের জাতিসত্তা, এ উপমহাদেশ, আমাদের দেশ, মুসলিম জাতিসত্তার সঠিক ইতিহাসটাকে বিকৃত করা হয়েছে। ব্রাহ্মণ্যবাদের ইতিহাস দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এক কুলোষিত শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছে। কাজে আমাদের আন্দোলন হওয়া উচিত শিক্ষার সংস্কার নিয়ে, আমাদের আন্দোলন হওয়া উচিত এ জাতি গঠনের এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়া যে শিক্ষা ব্যবস্থার নৈতিক মূল্যবোধ থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে, এমন একটি শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করা উচিত। আজকের এই শীর্ষক আলোচনায় আমি মনে করি আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন আরেকটি প্রজন্ম তৈরি করতে পারব, সেই শিক্ষা ব্যবস্থার দাবি হওয়া উচিত বলে আমি মনে করি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। উপস্থিতি আমি যদি আপনাদেরকে বলি, বিগত আমি দুঃশাসন আমাদের এই দেশ, দেশের অবকাঠামো, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা দেখেছি পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করার মধ্য দিয়ে এদেশের খ্যাতিমান আলেমে দিন ওলামা মাশায়েখদেরকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার করে ক্ষান্ত হয়নি, তারা পায়ে তারা ডান্ডা বেরি পরিয়ে তারা কোর্টে হাজির করতো আলেমদেরকে, যেটা আমরা সকলেই দেখে এসেছি। আমাদের প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, কোর্টগুলোকে রাজনৈতিক অঙ্গন বানানো হয়েছে। যারা বিচারপতি ছিল, বিচারপতিগণ, তারা তাদের বক্তব্যে রাজনৈতিক নেতাদের কথা স্পষ্ট ফুটে উঠত, কাজেই এই সকল অঙ্গন ধ্বংস করেছে বিগত দিনে। আজকে সেই দিনগুলো শেষ, কিন্তু আফসোসের বিষয় এখনো সেই সময় আসেনি। আমরা দেখেছি পিলখানায় যেভাবে 54 জন সেনা কর্মকর্তা সহ 74 জন সেনা কর্মকর্তাকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে, অথচ এর বিচারের দাবিতে আজ কেউ কথা বলেনি। আমি মনে করি আমাদের সেই কথা বলা উচিত। আমরা যদি দেখি শাপলা চত্বরে সেদিনের মাদ্রাসার ছাত্রদের উপরে যেভাবে নির্মম গুলি চালানো হয়েছে, এদেশের আলেম সমাজের উপরে যেভাবে গুলি করে বর্বরতার মাধ্যমে আলেম সমাজের অনেককেই হত্যা করেছে, এখনো সেই শাপলা চত্বরের বিচারের দাবিতে আজ পর্যন্ত কেউ ঠিক ভালোভাবে কথা বলেনি।